থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। আজকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, সেই প্র্যাকটিস ম্যাচের কথায় তো আসবো, অনেক রকম কথা আছে সেই প্র্যাকটিস ম্যাচ নিয়ে, সেটাই তো অবশ্যই আসবো। কিন্তু তার আগে দেশে কিন্তু অনেক টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্ট নিয়ে কথা বলবো। যেমন আমাদের এখানে সিএফএল হয়, তেমন কিন্তু নানান স্টেটের নানান লিগ হয়, তো সেই লিগগুলো নিয়েই প্রথমে কথা বলবো। তো প্রথমেই আসি বেঙ্গালুরু সুপার ডিভিশন, যেটা অক্টোবর একদম শেষের দিক থেকে শুরু হয়েছিল, সেই বেঙ্গালুরু সুপার ডিভিশনের কথায় আসি। সেই বেঙ্গালুরু সুপার ডিভিশন এখন চলছে, মোটামুটি জানুয়ারি মাসে গিয়ে শেষ হবে। তো সেখানে কিন্তু এফসি বেঙ্গালুরু ইউনাইটেড এখন টপে আছে টেবিলের, 4 ম্যাচ খেলে 10 পয়েন্ট আছে। তারপর আছে কিকস্টার্ট এফসি, এই টিমটারও নাম শুনে যাবো, সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে, সে 3 ম্যাচে 9 পয়েন্ট আছে। তারপরে ওজোন এফসি আছে, এই টিমটাও তোমাদের চেনা পরিচিত, কারণ সেকেন্ড ডিভিশন আই লিগে আছে, 4 ম্যাচে 9 পয়েন্ট। আর 4 নম্বরে সাউথ এন্ড ইউনাইটেড এফসি, যেটা 4 ম্যাচে 9 পয়েন্ট। আর এখানে কিন্তু বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিম খেলে, বেঙ্গালুরু এফসি রিজার্ভ টিম 10 নম্বরে আছে। এই লিগে টোটাল 14 টিম কিন্তু আছে, তো অনেক দিন ধরেই এখনও লিগটা হবে, মোটামুটি জানুয়ারিতে গিয়ে শেষ হবে যা দেখলাম। তারপরে আরেকটা লিগের কথা আছে, যে লিগের রেগুলার আপডেটস তোমাদের আমরা দিয়ে এসেছি, সেই লিগের আপডেটসে আবার চলে আসি, সেটা হলো গোয়া প্রো লিগ। সেটাই, সেই গোয়া প্রো লিগে কিন্তু আই লিগে খেলা একসময় গোয়া সব কটা টিম কিন্তু খেলছে, তারা মেন লিগে না থাকলেও দেশে তারা কিন্তু নিজেদের স্টেটের লিগে কিন্তু টিম নামায় এখনও, আর নিজেদের একাডেমি এখনও মেনটেন করে চলেছে। তো গোয়া প্রো লিগের টেবিলটা বলে দিই, প্রথমে আছে ডেম্পো, কিন্তু ডেম্পো কিন্তু ম্যাচ বেশি খেলেছে, আপডেটের টেবিল এটাই পেয়েছি, এরপরে কিন্তু আরও খেলা হয়েছে, তো এরপরে আপডেটের টেবিলটা বেরোলে আবার আপডেট দিয়ে দেবো। তো ডেম্পো টপে আছে, কিন্তু বেশি ম্যাচ খেলেছে ডেম্পো, 10 ম্যাচে 20 পয়েন্ট। তারপরে এফসি গোয়া আছে, এফসি গোয়া না কিন্তু স্পোর্টিং ক্লাব ডি গোয়া, যেটা আই লিগ খেলতো একসময়, স্পোর্টিং ক্লাব ডি গোয়া 8 ম্যাচে 18 পয়েন্ট, 2 নম্বরে। তারপরে চার্চিল ব্রাদার্স, চার্চিল ব্রাদার্স কিন্তু একমাত্র আই লিগ টিম এখানে, চার্চিল ব্রাদার্স আছে 3 নম্বরে, 8 ম্যাচে 17 পয়েন্ট। তারপরে আছে ক্যালাঙ্গুট অ্যাসোসিয়েশন, এই ক্যালাঙ্গুট অ্যাসোসিয়েশন গোয়ারই একখানা টিম, তার 8 ম্যাচে 15 পয়েন্ট। তাছাড়া 5 নম্বরে সালগাওকার আছে, সালগাওকারও একসময় আই লিগ খেলা টিম, 9 ম্যাচে 12 পয়েন্ট। তাছাড়াও কিন্তু এখানে 8 নম্বরে এফসি গোয়া, যেটা আইএসএলের টিম, এফসি গোয়া রিজার্ভ টিম আছে, আর 10 নম্বরে ভাস্কো আছে, মানে একসময় সব বিশাল বিশাল আই লিগ টিমরা কিন্তু এখানে খেলছে। তো টেবিলটা তোমাদের বলে দিলাম, আস্তে আস্তে বাকি আপডেটসও দেবো, আর কিছুদিনই বাকি আছে, কারণ গোয়া প্রো লিগ অনেক দিন ধরে চলছে, আর কিছুদিন বাকি আছে, 12 টিমের টুর্নামেন্ট কিন্তু এটা, তো দেখা যাক শেষ অবধি কে চ্যাম্পিয়ন হয়। চার্চিল তো আছেই, তার সাথে কিন্তু বাকি টিমরাও আছে, যেমন ডেম্পো, সালগাওকার, এরাও কিন্তু আছে। তো এরপরে চলে আসি হিরো সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটার আপডেট তোমাদের আগেও দিয়েছিলাম, এটা এখন কিন্তু চলছে, হিরো সাব জুনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। তো প্রথমেই বেঙ্গলের যে ফিক্সচারগুলো আছে সেগুলো বলে দিই, একটা খেলা কিন্তু বেঙ্গলের হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কর্ণাটকা খেলা ছিল 21 তারিখে, সেই খেলাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেরে গেছে, প্রথম খেলায় 1-0 গোলে হেরে গেছে। আর বাকি যে ফিক্সচারগুলো আছে বলে দিচ্ছি, 25 তারিখে খেলা আছে মহারাষ্ট্রের সাথে, 27 তারিখে খেলা আছে হরিয়ানার সাথে, আর 29 তারিখে খেলা আছে অরুণাচল প্রদেশের সাথে। তো এগুলো কিন্তু বেঙ্গলের ফিক্সচার, এখনও অবধি সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপের যা যা খেলা হয়েছে রেজাল্টগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই হলো গোয়া 1 উড়িষ্যা 0, কেরালা 2 মেঘালয় 4, তারপরে মহারাষ্ট্র 0 অরুণাচল প্রদেশ 6, এটা হলো সবচেয়ে বিগেস্ট মার্জিনে উইন হয়েছে। তারপরে কেরালা 2 গোয়া 0, গোয়া 1, পাঞ্জাব 2 ওড়িশা 2, মহারাষ্ট্র 2 কর্ণাটকা 1, এই খেলাটা আজকেই ছিল। আরেকটা খেলা হলো হরিয়ানা 1 অরুণাচল প্রদেশ 3, এই খেলাটাও আজকে ছিল। তো এই আপডেট ছিল সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপের, আর বেঙ্গলের খেলা কিন্তু আছে 25, 27 আর 29 তারিখে, অবশ্যই আপডেট তোমাদের দিয়ে দেবো, বেঙ্গলের খেলাগুলো হলে বেঙ্গল নেক্সট রাউন্ডে যেন কোয়ালিফাই করতে পারে এই আশাই করব। তো দেখা যাক এরপরে। আর এরপরে আসি যে মোহনবাগানের সাথে আজকে কিন্তু ইউনাইটেড এসসির খেলা ছিল, ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবার কিন্তু প্রিমিয়ার বি চ্যাম্পিয়ন হয়ে আবার প্রিমিয়ার এতে উঠে এসছে, একসময় আই লিগে অসাধারণ দল গঠন করেছিল আর অসাধারণ খেলেছিল, সেই টিমের সাথেই আজকে খেলা ছিল। তো প্রথমে বলা হয়েছিল ডি স্পোর্টসে দেখানো হবে, কারণ আজকে কল্যাণীতে কোনো দর্শক অ্যালাউড ছিল না, কারণ ওখানে নদিয়া পুলিশের তরফ থেকে 144 ধারা লাগু ছিল, কারণ ওখানে ইলেকশন আছে কোনো একটা, তো সেই ইলেকশনের জন্য 144 ধারা লাগু ছিল, তো স্টেডিয়ামে কিন্তু কাউকে অ্যালাউ করা হয়নি আজকে। তো এই জন্য আরেকখানা জিনিস যেটা, সেটা হলো আজকে বলা হয়েছিল যে এটা এই ম্যাচটা টেলিকাস্ট করা হবে ডি স্পোর্টসে, মানে ডি স্পোর্টস জানো আই লিগ টেলিকাস্ট করতে চলেছে, তো সেই মানে ডি স্পোর্টসেরই একখানা টেস্টিং হয়ে যেত আজকে, সেই জন্যই বলেছিল যে ডি স্পোর্টস এই ম্যাচটা কিন্তু টেলিকাস্ট করবে, মোহনবাগানের অফিসিয়াল পেজে জানানো হয়েছিল। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে জানানো হলো যে টেলিকাস্ট হবে না কিছু প্রবলেমের জন্য, ডি স্পোর্টসের তরফ থেকে এটা জানানো হয়েছে যে টেলিকাস্ট হবে না কিছু প্রবলেমের জন্য, রেকর্ড করে নেওয়া হবে ম্যাচটা, পরে হয়তো দেখানো হতে পারে, এরকম জানানো হয়েছে। আর মোহনবাগানের পেজে গিয়ে দেখলাম এটা অফিসিয়ালি জানানো হয়েছে, অনেক ফ্যানরাই মানে হার্টব্রেক হয়েছে আর কি করা যাবে। একজন এমন কমেন্ট করেছে যে পিঙ্ক বল টেস্ট আমি অর্ধেক দেখে বেরিয়েছি,
এশিয়াতে এই খেলাটা দেখতে পারি, মানে পুরোপুরি হতাশ হয়ে উনি এই কমেন্টটা করেছেন। আর কি করা যাবে, আই লিগ এখনো শুরু হয়নি, আর আগের বছর স্টার স্পোর্টসের জন্য কি কি প্রবলেম হয়েছে তোমরা দেখেইছ। আশা করবো যে আই লিগের সময় এরকম কোনো প্রবলেম হবে না, ডি স্পোর্টস খুব ভালোভাবে টেলিকাস্ট করবে। কারণ এইবার খুবই ভালো নিউজ যে 8টা ক্যামেরা দিয়ে টেলিকাস্ট হবে, সব ম্যাচ টেলিকাস্ট হবে, এত কিছু জানানো হয়েছে। তারপরে 3 বছরের ডিল হয়েছে, এটাও বিশাল ব্যাপার যে 3 বছর একখানা কোম্পানি থেকে সব ম্যাচ টেলিকাস্ট করবে। কিন্তু প্রথমেই কিন্তু একটা ধাক্কা খেয়ে গেল যে আজকে প্রমিস করা হয়েছিল ম্যাচটা দেখানো হবে। প্রচুর মোহনবাগান ফ্যানরা কিন্তু বসেছিল ম্যাচটা দেখার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে জানানো হলো ম্যাচটা দেখানো হবে না কিছু প্রবলেমের জন্য। তো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও, আর অবশ্যই একটাই জিনিস আশা করব যে এইটা যেন আবার রিপিট না হয় আই লিগের সময়, কারণ আই লিগ কিন্তু মেন জিনিস, ওখানে এই জিনিসটা না রিপিট হওয়াই ভালো। কারণ আবার না হলে একদম আনপ্রফেশনাল জিনিস হয়ে যাবে সেই আগেরবারের মতনই। শুধু এটাই আশা করব ডি স্পোর্টস যেন এবার ভালোভাবে দেখাতে পারে খেলাটা, আর আমরা সবাই খেলাটা দেখতে পারি। কারণ কল্যাণীতে খেলা, অনেক লোক এবার কিন্তু খেলা দেখতে যেতে পারবে না। যারা কলকাতায় যখন স্টেডিয়ামে খেলা হয় তখন কিন্তু ইজি খেলা দেখতে যেতে পারে, অনেক লোক কাছ থেকে বেরিয়ে খেলা দেখতে ঢুকে যায়, কিন্তু এইবার কিন্তু কল্যাণীতে, তো সেই জায়গাতে কিন্তু অনেক লোক খেলা দেখতে যেতে পারবে না। আর মোহনবাগান ফ্যানরা জিজ্ঞেস করছিলে কোথাও অনলাইন টিকিট পাবে কিনা, যেটা বলেছিলাম সেটা হলো ইস্ট বেঙ্গলের অনলাইন টিকিট, কারণ ইস্ট বেঙ্গলের ডিল হয়েছিল পেটিএম ইনসাইডারের সাথে, পেটিএম ইনসাইডারের সাথে টাই আপ হয়েছিল, তো সেই হিসেবে অনলাইন টিকিট এসেছিল। কিন্তু সেখানেও অনলাইন টিকিটের প্রচুর দাম, তো কিন্তু এখনও কিন্তু অফলাইন টিকিট বেরোনো বাকি আছে। অফলাইন টিকিট আমি আশা করছি এত দাম হবে না, পেটিএম ইনসাইডারের সাথে ওটা অনলাইন একটা ডিল হয়েছে সেই জন্য হয়তো অত দাম। তো ইস্ট বেঙ্গল ফ্যানদেরও এখনও টেনশন নিও না, হয়তো দাম কমতে পারে দেখো। আর মোহনবাগান ফ্যানদের জন্য বলছি তোমাদেরও টিকিটের কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো। আর আজকের জিনিসটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের কি মনে হয় কোনো প্রবলেম হতে চলেছে আবার টেলিকাস্টে, না প্রবলেম হবে না। আর যেটা বলে দিই যে 6-0 আজকে স্কোর হয়েছে মোহনবাগান ভার্সেস ইউনাইটেড এসসি, যেটা আমি জানতে পেরেছি 4টে গোল যেগুলো হয়েছে সেগুলোই জানতে পেরেছি। কলিনাস নাকি 2টো গোল দিয়েছে, মোরান্তে 1টা গোল দিয়েছে, ব্রিটো 1টা গোল দিয়েছে, বাকি গোলগুলো কে দিয়েছে জানতে পারিনি। আর এই গোলগুলো একটা মোহনবাগানের ফ্যান পেজ থেকেই জানতে পেরেছি, কারণ অন্য কোনো জায়গায় কোনো আপডেট নেই, তো ওখান থেকেই আমরা জানতে পেরেছি। তো তোমাদের যদি জানা থাকে কে কে গোল করেছে অবশ্যই জানিও, আর কিছুক্ষণের মধ্যে হয়তো জেনেও যেতে পারবো অন্য ফ্যান পেজগুলো থেকে, তো দেখা যাক। আর তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকে অনেকেই জানি ম্যাচ দেখার জন্য পুরো আগ্রহী ছিলে কিন্তু দেখতে পাওনি, আর কি করা যাবে এই হাল আমাদের এখানকার। তো এটা একটাই জিনিস আশা করবো, আবার বলে দিচ্ছি আই লিগে যেন এরকম না ঘটে তাহলেই হলো। আর এখন আইএসএলের খেলা চলছে, বিএফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি এই মুহূর্তে চলছে, যতক্ষণে ভিডিওটা পাবে ততক্ষণে হয়তো খেলা শেষও হয়ে যাবে। আর কালকে এটিকের খেলা আছে, ওড়িশা এফসি ভার্সেস এটিকে, তো অবশ্যই খেলা দেখতে থাকো। আর কিছুদিনের মধ্যে আই লিগ শুরু হচ্ছে, এখন তো মানে বিশাল একখানা উত্তেজনা আছে আমাদের মধ্যে, আমি জানি তোমাদের মধ্যেও আছে, কারণ আই লিগ শুরু হতে চলেছে। আর মোহামেডান এসসির কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগও শুরু হতে চলেছে মোটামুটি জানুয়ারি থেকে, তো 3 প্রধান দলেরই কিন্তু সব সাপোর্টাররা এখন পুরো একদম এক্সাইটেড হয়ে আছে আবার নতুন সিজন শুরু করার জন্য। তো অবশ্যই ভিডিওটার নিচে কমেন্ট করো যা যা তোমাদের বক্তব্য আছে, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, 50K কিন্তু বিশাল কাছাকাছি আছি আমরা, বিশাল কাছাকাছি আকাশবাণী ফ্যামিলি আর কিছুদিনের মধ্যে 50K হতে চলে যায়, তো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।